বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, বালক বয়সে এবং কৈশোরের শুরুতে অপুষ্টির সমস্যা অনেকের মধ্যেই দেখা যায়। শরীরে কোনো রোগ নেই, খাওয়া দাওয়াও সঠিকভাবেই চলছে, অথচ শরীরে অপুষ্টি দাঁড়া বেঁধেছে, শরীর অপুষ্টিতে ভুগছে। এর প্রধান লক্ষণগুলি হল মাঝে মাঝে খাবারে অরুচি, পড়াশোনা খেলাধুলা কোনো কিছুই ভালো লাগে না, মাঝে মাঝে পাতলা পায়খানা হচ্ছে, শরীরটাও দুর্বল, এসবই হচ্ছে অপুষ্টির লক্ষণ। এই ভিডিওটিতে আয়ুর্বেদ শাস্ত্রসম্মত যে ঘরোয়া চিকিৎসার কথা বলবো তা শুধু বালক বালিকা বা কিশোর কিশোরীদের জন্যই নয়, যুবক যুবতীদের এবং বৃদ্ধ বয়সের অপুষ্টিও দূর করবে। যুবক যুবতীদের এবং বার্ধক্যেও এই সমস্যা দেখা যায়। এক্ষেত্রে যে চিকিৎসা প্রয়োজন তার জন্য আমাদের দরকার মিষ্টি আলু, সাদা অথবা লাল যে কোনো মিষ্টি আলু হলেই চলবে। এই সুস্বাদু এবং পুষ্টিকর খাদ্যোপাদান থেকে কিভাবে ঘরোয়া ওষুধ তৈরি করতে হবে জেনে নিন। 1 কেজি মিষ্টি আলু চাকা চাকা করে কেটে নিন, তারপর চাকাগুলিকে অর্থাৎ টুকরোগুলিকে রোদে শুকিয়ে নিতে হবে। এবার শুকনো টুকরোগুলিকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে হবে। এই গুঁড়োর পরিমাণের 1/16 ভাগ চুন মিশ্রিত জলের সঙ্গে গুঁড়োটা মিশিয়ে নিয়ে আবার রোদে শুকাতে হবে। শুকিয়ে গেলে আবার মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে গুঁড়ো করে চেলে নিতে হবে। এটি আমাদের ওষুধ। এই পাউডার কোনো এয়ারটাইট কৌটোয় রেখে দিন। এই পাউডার বা গুঁড়ো ওষুধ 1 টেবিল চামচ পরিমাণে সকালে জলসহ খেতে হবে। অন্তত 1 মাস 1 টানা এটি খেতে হবে। এই ঘরোয়া চিকিৎসা শিশু কিশোর যুবক বৃদ্ধ সকলের পক্ষেই অত্যন্ত উপযোগী। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইলো।